my dear student, assalamu alaikum. Very good morning to everybody. This is Mama Saddam Hussain, assistant teacher in English, 16th Central School and College of Sahi. Dear student, how are you all? I hope you all are well by the grace of Almighty Allah. I am also well. Sir. Today we will learn a very important topic in our first semester examination. তোমরা জানো আমরা গত ক্লাসে গতদিন তোমাদের একটা ক্লাস পাঠানো হয়েছিল নিশ্চয়ই সেটা ছিল ট্রাফিক লাইটস এর উপরে এবং সেটা ছিল ইউনিট 8 তোমাদের মধ্যে স্যার আপনার কথা আমি শুনতে পাচ্ছি না আপনার নেট প্রবলেম হচ্ছে কতজন আপনার নেট প্রবলেম হচ্ছে কতজন ক্লাসটি দেখেছো গতকালকের ক্লাস তারা একটু হাত চাড়ো তো আমি দেখতে চাই গতকালকে কে কে ক্লাস দেখেছো ওকে গুড অনেকেই দেখতে পাচ্ছি অনেকেই দেখতে পাচ্ছি তারা হাত ছেড়েছে ক্লাসটা বারবার দেখো অনেক সুন্দর করে গতদিন আমি ক্লাস নিয়েছি আমার মনে হয়েছে এবং অনেক কিছু সেখানে শেখানো হয়েছে হ্যাঁ এটা আমার প্রথম ক্লাস এটা আমার প্রথম ক্লাস স্যার তোমাকে এটা বলতে হবে না বাবা তুমি চুপ থাকো কাব্য তুমি চুপ থাকো আচ্ছা সো যেহেতু গতদিন ক্লাসটি দেখিয়েছিলাম আজকেও ক্লাসটি শিডিউল অনুসারে ট্রাফিক লাইটই আছে তোমরা জানো সো আজকের ক্লাসটি গত ক্লাসের সাথে সামঞ্জস্য রেখে তোমাদের সামনে উপস্থাপন করা হবে সো ডিয়ার স্টুডেন্ট ক্লাসের শুরুতেই তোমরা ইস্যুর বই এবং খাতা নিয়ে অধীর আগ্রহে বসে আছো আজকে তোমরা কি শিখবা সেটা জানার জন্য সো গত ক্লাস থেকে আমি দুই একটা প্রশ্ন তোমাদেরকে করব আশা করি তোমরা প্রশ্নের আনসারগুলো সুন্দরভাবে দিবে বরাবরের মতোই সুন্দর আনসার তোমরা দাও তো প্রথম যে জিনিসটা জিজ্ঞেস করব সেটা হচ্ছে কাকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে লিখন লিখন রোল নাম্বার 194 লিখন ডু ইউ হিয়ার মি লিখন আমাকে শুনতে পাচ্ছো হ্যাঁ শুনতে পাচ্ছি ওকে লিখন তুমি ট্রাফিক লাইট মানে কি জানো বলো তো ট্রাফিক লাইটস আসলে কি জিনিস তুমি কি ভাবো এটা নিয়ে কি মনে হয় ট্রাফিক লাইটটা কি বলো তো ওকে এরপরে কাব্য কাব্য তুমি বলো তো ট্রাফিক লাইট কি জিনিস কেমন হয় দেখতে আচ্ছা সে হয়তো ভুলে গেছে আমি তোমাদের উদ্দেশ্যে বলে দেই ট্রাফিক লাইটের মধ্যে তিনটা কালারের লাইট থাকে কয়টা কালারের লাইট থাকে তিনটা কালারের লাইট থাকে আচ্ছা যে লাইট গুলো থাকে সেগুলো তোমাদের সামনে এখন আমি দেখাচ্ছি তোমরা দেখো স্ক্রিন দেখতে পাবে ঠিক আছে তোমাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি এইটাই হচ্ছে তোমাদের ট্রাফিক লাইট দেখো এটা রেড লাইট জ্বলছে তাই না তোমরা দেখতে পাচ্ছ না রেড লাইট জ্বলছে স্ক্রিনে ওকে আর এই দেখো এটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল এটা কি ট্রাফিক লাইট সিগন্যাল এই যে ট্রাফিক লাইটটা এরকম হয় এটা দেখতে এরকম হয় তিনটা লাইট থাকে এখানে তিনটা লাইট থাকে এর মধ্যে এই যে তোমরা দেখো আমি দেখাচ্ছি এই যে পয়েন্ট করে দেখাচ্ছি এই যে এটা একটা লাইট এটা একটা লাইট এটা একটা লাইট আছে এখানে তিনটা লাইট থাকে এই তিনটা লাইটের তিন ধরনের মিনিং আছে কয় ধরনের মিনিং বললাম তিন ধরনের মিনিং আছে এই তিন ধরনের মিনিং আমরা জানব এই গোটা প্যাসেজটাতে এই সম্পর্কে কথা বলা আছে দ্যাট মিন্স কোন লাইটের মানেটা কি সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারি আচ্ছা ঠিক আছে তো দেখো আমাদের পড়ার প্রথম যে স্লাইডটা সেটা হচ্ছে এইটা এখানে বলছে আচ্ছা এখানে বলছে রেড লাইট হোয়াট ডু ইউ সে তোমাদের বইয়েও দেখো এই জিনিসটা লেখা আছে রেড লাইট হোয়াট ডু ইউ সে এর মানে হচ্ছে লাল বাতি তুমি কি মিন করো তোমার মানেটা কি অর্থাৎ লাল বাতিটা যখন জ্বলে তখন তার মানেটা কি হয় এটাই কিন্তু আমাদের প্রথম লাইনে আছে ওকে দেখো তোমাদের ছবিতেও কিন্তু একটা লাল আলো জ্বলে আছে তাই না মানে কি বলে আমি শুনতে পাই না মানে প্রবলেম হচ্ছে ছবিতেও কিন্তু দেখো লাল আলো একটা বোঝা যাচ্ছে যেটা মানে কি বলছে দেখো যে আই সে স্টপ এন্ড স্টপ রাইট অ্যাওয়ে আই সে স্টপ এন্ড স্টপ রাইট অ্যাওয়ে এই দেখো রেড লাইট জ্বালানোর পরে দেখো স্টপ বলে দিয়েছে মুহাইমিন মুহাইমিন শুনতে পাচ্ছ আমাকে মুহাইমিন শুনতে পাচ্ছ মুহাইমিন তুমি স্ক্রিনে আঁকাচ্ছ কেন
ওকে সবাই দেখো, তোমাদের ছবিতে একটা স্ক্রিনে লাইট জ্বলে আছে, যেটা হচ্ছে কি লাইট বলো তো? কি লাইট ওটা? রেড লাইট, তাই না? ওকে, রেড লাইটের পাশে দেখো কি লেখা আছে বলো তো? এস টি ও পি, কি লেখা আছে? লাইট, লাইট স্টপ লেখা আছে, তাই না? তার মানে আমরা জানলাম রেড লাইট মানে হচ্ছে স্টপ, রেড লাইট মানে কি? মানে হচ্ছে স্টপ। ওকে, তো দেখো আমরা কিন্তু রেড লাইট মানে স্টপ এটা কিন্তু আমরা বুঝে গেলাম। ওকে ঠিক আছে, এরপরে এরপরে যে বিষয়টা পাচ্ছি সেটা হচ্ছে পরবর্তীতে আমরা কি শিখে যাব। দেখো পরবর্তী দেখো কি বলছে, ইয়েলো লাইট, ইয়েলো লাইট, হোয়াট ডু ইউ মিন? ইয়েলো লাইট, ইয়েলো লাইট, হোয়াট ডু ইউ মিন? আচ্ছা এখন আমরা জানবো ইয়েলো লাইট মানে কি, সেটা আমরা এখন জানবো। ইয়েলো লাইট মানে যে কি সেটা আমরা এখন জানবো। দেখো কি বলছে, আই মিন ওয়েট আনটিল দা লাইট টার্নস গ্রিন। বুঝতে পেরেছো এটা কি বলেছে? আই মিন ওয়েট আনটিল দা লাইট টার্নস গ্রিন, তার মানে ইয়েলো মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত গ্রিন না জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমাকে ওয়েট থাকতে হবে। তাহলে আমরা যদি বোর্ডে একটু সুন্দর করে লিখি, সো রেড মানে হচ্ছে স্টপ, রেড মানে স্টপ। তাহলে এটা আমরা শিখলাম যে যখন ট্রাফিক লাইটে রেড লাইট জ্বলবে। স্যার আমরা এগুলো লিখবো না, এটা আজকে লিখার দরকার নাই, এটা লিখার দরকার নাই, আমি এখানে বোর্ডে লিখছি, তোমরা শুধু দেখো, ঠিক আছে? তোমরা শুধু দেখো। ওকে, সো দেখো রেড মানে হচ্ছে স্টপ, এরপরে আছে ইয়েলো, ইয়েলো লাইট মানে কি জানবো আমরা বলো তো? ইয়েলো লাইট মানে ওয়েট, ভেরি গুড, ইয়েলো লাইট মানে হচ্ছে ওয়েট। এবং কার জন্য ওয়েট করতে হবে? কার জন্য? গ্রিন লাইটের জন্য। কার জন্য ওয়েট করতে হবে? গ্রিন লাইটের জন্য। ঠিক আছে, দেখো আমরা এখানে গ্রিন লাইট মানে আমরা এখন জানবো। তাহলে আমরা এখান থেকে দুইটা চারটা লাইন পড়লাম, চারটা লাইন থেকে আমরা দুই ধরনের জিনিস বুঝতে পেরেছি। এক নাম্বার হচ্ছে রেড লাইট, রেড লাইট মানে হচ্ছে স্টপ, ইয়েলো লাইট মানে হচ্ছে ওয়েট, এবং গ্রিন লাইট মানে কি সেটা আমরা এখন দেখবো। দেখো গ্রিন লাইট মানে কি বলতে, গ্রিন লাইট, গ্রিন লাইট, হোয়াট ডু ইউ সে? আই সে গো, বাট বোথ লুক বোথ ওয়েজ। কি বললো? আই সে গো, বাট লুক বোথ ওয়েজ, তার মানে আমি গ্রিন লাইট মানে হচ্ছে আমি যাব কিন্তু আমাকে কি করতে হবে, আমার দুই দিকে সুন্দর করে দেখতে হবে, আমার দুই দিকে ডানে দেখব বামে দেখব। যখন আমরা রাস্তা পার হব তখন কি করব, একবার বামের দিকে তাকিয়ে দেখব, একবার ডানের দিকে তাকিয়ে দেখব, দেখব কোনো গাড়ি আসছে কিনা। যদি গাড়ি না আসে সেক্ষেত্রে আমরা যেতে পারবো। তো আমরা এখান থেকে জানছি গ্রিন মানে হচ্ছে গো, বাট জানলাম ট্রাফিক লাইটটা কেমন হয় সেটা দেখলাম, কোন লাইট হলে কি করতে হবে সেই বিষয়টা জানলাম, কিভাবে করতে হবে সেটাও কিন্তু আমরা এখান থেকে জেনে গেছি। এখন বলো এই যে লাইনগুলো আমরা পড়লাম, এই যে কবিতাগুলো পড়লাম, এইটা পড়ার পরে কি কারো কোথাও কোনো সমস্যা মনে হয়েছে? কোথাও কোনো সমস্যা মনে হচ্ছে? নো স্যার, নো স্যার, কিছু বুঝেছো না এবার? নো স্যার। সব কিছু বুঝেছো তো? ইয়েস স্যার, ইয়েস স্যার। এরপরে দেখো, ইয়েস স্যার, তোমাদের সুবিধার্থে এইখানে আমি কালার সহ সুন্দর করে বলে দিয়েছি, কালার সহ সুন্দর করে বলে দিয়েছি। দেখো এখানে কি বলছি, রেড, রেড মানে হচ্ছে স্টপ, মানে স্টপ, ইয়েলো মানে স্টপ, ওয়েট, আর গ্রিন মানে কি দিয়েছি, গো, গো, গ্রিন মানে গো, গো, যাব কিন্তু কিভাবে যাব, কিভাবে যাব, গো মানে গ্রিন জ্বললে কি দৌড় দিব? নো স্যার, কিভাবে যাব বলো তো? দুই দিকে তাকিয়ে যাব, দুই দিকে দেখে যাব, দুই দিকে তাকিয়ে যাব, দুই দিকে তাকিয়ে যাব, যাব। ওকে, আমি এবার প্রমিকে প্রশ্ন করব। প্রমি মনোযোগ সহকারে দেখো স্ক্রিনে কি আসছে। প্রমি, প্রমি, ইয়েস স্যার, ভালো করে দেখো এখানে কি কি জিনিস আছে। রেড বলছে স্টপ নাও, ইয়েলো বলছে প্রসিড উইথ কশন, কশন মানে হচ্ছে সতর্কতার সাথে, কশন মানে কি বললাম,
সতর্কতার সাথে ওয়ার্ডটা তোমরা লিখবা, এই ওয়ার্ডটা তোমরা লিখবা C A U T I O N, C A U T I O N, কশন মানে হচ্ছে লিখবো, হ্যাঁ এইটা লিখবো সতর্কভাবে। এই ওয়ার্ডটা তোমরা লিখে রাখো তোমাদের খাতায়, তোমাদের জন্য একটা সুবিধা হবে। কশন মানে হচ্ছে সতর্কভাবে, এর মানে স্টপ এগুলো লিখবো, তুমি শুধু কশন ওয়ার্ডটা খাতায় লিখে দাও। ওকে কশন, এরপরে আসছি প্রসিড, এরপরে হচ্ছে প্রসিড, ই আর ও সি ডাবল ই ডি, সি ডাবল ই ডি, প্রসিড মানে স্যার কিছু বুঝতে পারছি না, সামনে আগানো, সামনে আগানো অথবা অগ্রসর হওয়া, অথবা অগ্রসর, হ্যাঁ এগুলো লিখবা। আমি যেখান থেকে লিখতে বলবো সেখান থেকে লিখবা, যেখানে লিখা শেষ করতে বলবো সেখানে লিখা স্টপ করে দিবা। প্রসিড মানে হলো যে সামনে, ওটা কি লিখেছে আলোর জন্য দেখতে পাচ্ছি না, সামনে আগানো, প্রসিড মানে হচ্ছে সামনে আগানো, আর আরেকটা মানে হচ্ছে অগ্রসর হওয়া, ঠিক আছে। সতর্কতার পরে কি লিখেছেন, সতর্ক ভাবে, সতর্ক ভাবে, সামনে আগানো অগ্রসর হওয়া স্যার, হ্যাঁ হ্যাঁ অগ্রসর হওয়া, সামনে আগানো অথবা অগ্রসর হওয়া, দুইটাই মানে হতে পারে, প্রসিডের দুইটা মানে, একটা হচ্ছে সামনে আগানো আর একটা হচ্ছে অগ্রসর হওয়া। না দুইটাই লিখতে হবে, কেন একটা লিখবা, দুইটাই লিখতে হবে, না দুইটাই লিখতে হবে, হ্যাঁ সামনে আগানো অথবা অগ্রসর হওয়া দুইটাই তোমাদেরকে লিখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। তার সামনে আগানোর ইংলিশটা কি লিখেছে স্যার? হ্যালো, সামনে আগানোর ইংলিশটা কি লিখেছে? প্রসিড, P R O C E D, প্রসিড, P R O C E D, প্রসিড। তোমাদের স্ক্রিনেও দেখো লেখা আছে প্রসিড উইথ কশন, প্রসিড উইথ কশন। তারপর কি লিখেছে, এ নাকি ও স্যার? এরপরে দেখো, এরপরে সুন্দর করে দেখো, আর একটা জায়গায় বলা হয়েছে এখানে দেখো, তোমাদের স্ক্রিনে আর একটা বিষয় তোমাদের সামনে এসেছে, এক জায়গায় লিখা আছে গো, এক জায়গায় লিখা আছে ওয়েট, এবং লিখা আছে স্টপ। বাট তোমরা পাশের যে কালার গুলো আছে সেগুলো সুন্দর করে দেখো, পাশের কালার গুলোতে কি ঠিক মতো দেওয়া আছে? আমরা ইয়েলোর পাশে দিয়েছি গো, এটা কি ঠিক নাকি ভুল? ওকে ভেরি গুড, এইটাই এইটাই তোমাদের জানানোর দরকার ছিল, এটা ঠিক কিনা। ওকে এখানে দেখো একটা গ্রুপ ওয়ার্ড দেওয়া আছে, এটা ক্লাস হলে খুব ভালো হতো, ক্লাসে সুন্দর করে আমি বুঝিয়ে দিতাম, যেহেতু ক্লাস না এটা তোমাদের কাছে দিচ্ছি। এবার দেখা যাচ্ছে সামনে আগানো অগ্রসর হওয়া, ওকে তাড়াতাড়ি লিখে ফেলো, যারা দেখতে পাচ্ছো তাড়াতাড়ি লিখে ফেলো, আচ্ছা হয়ে গেছে বলার দরকার নাই, হয়ে গেছে এটা বলার দরকার নাই, না হয়ে গেছে এটা বলার দরকার নাই, সবাই স্পিকারকে অফ করে দাও। আচ্ছা এবারে আমরা পরবর্তীতে বইয়ে যাচ্ছি, দেখো বইয়ে সেকশন বি আছে, এই সেকশন বি তে ট্রু ফলস আছে, আমরা যে বিষয়গুলো এতক্ষণ শিখলাম সেটার উপরে দেখো, বি নম্বরে আছে ট্রু ফলস,
বি নম্বরে কি আছে ট্রু ফলস আচ্ছা আমরা এখন ট্রু ফলসটা করব তোমরা সবাই বইয়ের দিকে ফলো করো এক নম্বরে বলা হয়েছে এক নাম্বার কি বলছে বইয়ে দেখো তোমাদের সামনে যে বইগুলো আছে সেই বইয়ে দেখো বুঝতে পারবে There are three lights on a traffic signal There are three lights লিখব না লিখবে না চুপচাপ বইটাকে দেখো তো দেখতে পাচ্ছ না There are three lights on a traffic signal That means traffic signal এ তিনটি লাইট আছে বলো তো এটা ট্রু না ফলস ওকে তাহলে আমরা এই নম্বরে পেলাম ট্রু সত্য না মিথ্যা সত্য কোন কারণে যদি পরীক্ষা এটাকে চেঞ্জ করে দেয় কোন কারণে যদি পরীক্ষা এটাকে চেঞ্জ করে দেয় তাহলে হতে পারে দেয়ার আর ফোর লাইটস অন এ ট্রাফিক সিগন্যাল তখন কি হবে False. যদি এমন বলে there are four lights on a traffic signal তাহলে এটা হয়ে যাবে false. False. এরপরে দুই নম্বরে বলা হয়েছে a red light means slow down. দুই নম্বর বলছে a red light means slow down. বলো এটা কি হবে? হবে false. False. Red light মানে slow down নয়। Red light মানে হচ্ছে false. Red light মানে false. তাহলে এটা পেলাম ফলস 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 রেড লাইট মানে হচ্ছে ফলস আচ্ছা এখন যদি এটাকে চেঞ্জ করে দেই যদি বলি এ রেড লাইট মিন্স স্টপ সেক্ষেত্রে কি হবে ট্রু ট্রু এ রেড লাইট ট্রু স্টপ ট্রু ট্রু হবে ট্রু ট্রু এরপরে তিন নম্বরে যাই তিন নম্বরে বলা হয়েছে A yellow light means go. তিন নম্বরে বলা হয়েছে A yellow light means go. এটা তাহলে কি হবে? False. A yellow light means go. এটা হচ্ছে False. False. আচ্ছা dear student দেখো এখন যদি আমি তিন নম্বরকে পরিবর্তন করে বলি আমি যদি বলি A yellow light means slow down. এটা কি হবে? ট্রু হবে যদি বলি যে ইয়েলো লাইট মিন্স স্লো ডাউন তাহলে সেটা হয়ে যাবে ট্রু ট্রু এরপরে দেখো 4 5 6 এবং 7 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার এবং 7 নাম্বার তোমরা সবাই এক্ষুনি তোমাদের খাতায় এটা ট্রু না ফলস লিখে ফেলো আমি তো দেখতে পাচ্ছি না তোমাদের খাতায় স্যার কত কত নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার চার পাঁচ ছয় এবং সাত এইটা ট্রু ফলস তোমরা খাতায় তাড়াতাড়ি লিখে ফেলো শুধু উত্তর হ্যাঁ শুধু উত্তর লিখবা তুমি কি কথা বুঝো না কথা বুঝো তুমি আমার নেট প্রবলেম হচ্ছে নেট প্রবলেম হচ্ছে সবাই কি করছে তুমি তো দেখতে পাচ্ছ আমি কেন দাঁড়িয়ে আছি সেটা তো দেখতে পাচ্ছ নওশিন আর হয়ে গেছে নওশিন ভেরি গুড নওশিনের হয়ে গেছে নওশিন কে দেখতে পাচ্ছি নওশিন স্যার আমারও হয়ে গেছে নওশিন এবং বাস আর বলো না সিস্টেম হয়ে গেছে আমি বুঝতে পেরেছি অনেকের হয়ে গেছে নওশিন এবং প্রমি তোমরা একটু ক্যামেরায় খাতাটা দেখাও ওকে ভেরি গুড নওশিন এবং প্রমির খাতা দেখতে পাচ্ছি ভেরি গুড নামাও এবার নামাও আলভি আলভি তোমার হয়েছে আলভির হয়েছে আচ্ছা এরপরে মারিয়া মারিয়ার হয়েছে না স্যার মারিয়া দাদা লিখো মুক্তাদির তাহা
মুক্তাধীরের হয়েছে? হ্যাঁ স্যার। ভেরি গুড। তোমার খাতাটা একটু ক্যামেরায় দেখাও, খাতাটা ক্যামেরায় দেখাও। ঠিক আছে স্যার, আমারও হয়ে গেছে। স্যার আমারও হয়ে গেছে। ঠিক আছে, আমি বুঝেছি, সকলের হয়ে গেছে। সকলকে ধন্যবাদ, খুব সহজ প্রশ্ন ছিল, খুব সুন্দর ভাবে তোমরা আনসার করেছো, আর মনে হয় সবার গুলোই হয়েছে। এখন আমি এখানে আনসার গুলো লিখবো, তোমরা শুধু মিলিয়ে মিলিয়ে দেখবা তোমাদের এটা ঠিক হয়েছে কিনা। ঠিক আছে বাবা, তোমাদের খাতায় তোমরা এখন চেক করে দেখবা যে তোমরা যেটা লিখেছো সেটা সঠিক হয়েছে কিনা। চলো আমরা এখান থেকে এখন আনসার করি। 4 নম্বর বলছে, এ গ্রিন লাইট মিন্স লুক বোথ ওয়েজ এন্ড গো, এটা কি সঠিক? ট্রু। ওকে, তাহলে আমরা 4 নম্বর লিখবো, ট্রু। এরপরে 5 নম্বরে বলা হয়েছে, দা রেড লাইট ইজ বিটুইন দা আদার লাইটস, এটা কি? ট্রু, ফলস। ভেরি গুড, 5 নম্বর হচ্ছে ফলস। এরপরে 6 নম্বর বলছে, দা গ্রিন লাইট ইজ আন্ডার দা ইয়েলো লাইট, ট্রু। ট্রু, ভেরি গুড, ট্রু। 7 নম্বর বলছে, দা লাইটস অন দা ট্রাফিক সিগন্যাল আর ট্রায়াঙ্গেলস, ফলস। ট্রায়াঙ্গেল মানে জানতে হবে, ট্রায়াঙ্গেল মানে হচ্ছে জানতে হবে। হ্যাঁ, তাহলে দেখো আমরা ক্লাসের মধ্যে পড়াটা সুন্দর ভাবে পড়লাম এবং এখানে যে এক্সারসাইজ বলা হলো, এবারে তোমাদের একটা ছোট্ট হোমওয়ার্ক থাকবে। এই হোমওয়ার্ক গুলো অবশ্যই অবশ্যই তোমরা কি করবা, বাসায় লিখে হোয়াটসঅ্যাপে কমেন্ট করে জানাবে, হোয়াটসঅ্যাপে ছবি তুলে জানাবে। তোমরা HW টা একটু খাতায় লিখে নাও, HW কি দিচ্ছে সেটা একটু খাতায় লিখে নাও। আচ্ছা, HW হচ্ছে দশটি ওয়ার্ড মিনিট, HW কি দিলাম, 10টি ওয়ার্ড মিনিং। এই ট্রাফিক স্লাইডটা যে আমরা পড়লাম, এখান থেকে তোমাকে 10টা ওয়ার্ড মিনিং তৈরি করে পাঠাইতে হবে। সুন্দরভাবে 10টা ওয়ার্ড মিনিং তৈরি করবা, তৈরি করে ছবি তুলে নিচে নাম লিখে রোল নাম্বার লিখে আমাকে হোয়াটসঅ্যাপে পোস্ট করবে। স্যার, এগুলো কিসের ওয়ার্ড মিনিং লিখবো? কিসের ওয়ার্ড মিনিং হয়, যে গল্পটা তোমরা পড়েছো, যে কবিতাটা পড়েছো, সেখান থেকে 10টা ওয়ার্ড মিনিং লিখবা। যেমন ধরো রেড মানে হচ্ছে লাল, যেমন ধরো রেড, কেউ রেড লিখলো, রেড মানে বলবে লাল, এই যে এইভাবে লিখবা, ঠিক আছে? রেড মানে এটাকেই ওয়ার্ড মিনিং বলে। ওকে, হ্যাঁ, এইভাবে 10টা ওয়ার্ড মিনিং লিখে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে। আমাদের সময় স্বল্পতার কারণে ক্লাস এখানেই শেষ করতে হচ্ছে, পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে আসবো। তোমাদের আজকের ক্লাসের উপরে যদি কোথাও কোনো বুঝতে প্রবলেম থাকে, সমস্যা থাকে, আমাকে এখন জিজ্ঞেস করতে পারো, কোনো সমস্যা আছে? ভেরি গুড, ঠিক আছে, তাহলে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।